হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ মাধ্যমিক ভলুম ওয়ানের যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে বাংলার চোদ্দ নম্বর স্কুল রয়েছে সাতাশ নম্বর পেজে এই প্রশ্নপত্র একের এবং দুগা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব একের দায়গা প্রশ্ন কী বলছে দেখে নাও একের দাগে বলছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো একের একের খুব হয়েছে হরি এবার সরে পড়ো বক্তাবেন কে হতে হবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাই স্টার মার্ক করে দিলাম এটা ভালো করে করবে এগুলো নেক্সট প্রশ্ন বলছে একের দাগে দুই একটা উল্কা বলছে ছটা নীল খিলা নীল বলতে বোঝানো হয়েছে আকাশকে অপশন নাম্বার খ নেক্সট প্রশ্ন একের দাগে তিন বলছে গহন কাননে ড্যাশ বাঁধিলে সাধে করি পদ এখানে উত্তর হবে ব্রতী নেক্সট প্রশ্ন বলছে একের দাগে চার সংযোজক অব্যয়ে ব্যবহার করা ব্যবহার দেখা যায় যে সমাজে এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাজ একের দাগে পাঁচ বলছে কর্মধারী সমাজে প্রাধান্য থাকে কি পরপদের অর্থের অপশন নাম্বার খ এবার প্রশ্ন বলছে দেখো দুধের এক একটা বলছে বলছে তাছাড়া এত বলছে তাছাড়া বলছে তাছাড়া এত বড় বন্ধু বন্ধু বলতে কাকে কার কথা বলা হয়েছে বন্ধু বলতে খ্রিস্টান মেয়েটির কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে হচ্ছে কাপিরা জলধি জলধি কেঁপে ওঠার কারণ কি লিখবে প্রমোদ উদ্যান থেকে লঙ্কায় যাওয়ার সময় ইন্দ্রজিতের ধনুকে টঙ্কারে চারিদিক কম্পিত হয়ে উঠেছিল নেক্সট প্রশ্ন বলছে একের দাগে দুই দাগে হরিদা কোথায় থাকেন উত্তর কি লিখবে লিখবে শহরের সবচেয়ে সরু সবচেয়ে সরু গলির ভিতর ছোট্ট একটা ঘরে হরিদা থাকেন এরপর হচ্ছে দুই দাগের চারেরটা সমস্যা সমস্তমান পথ কাকে বলে লিখবে যে সব যেসব পদ মিলে সমাসবদ্ধ পদ হয় তাকে সমস্যমান পদ বলে তারপর প্রশ্ন বলছে দেখো দুই দাগে তিনেরটা চরণ কমলের ন্যায় বাক্যটি সমাসবদ্ধ পদ সমাসবদ্ধ করলে সমাসের নাম লেখো কি হবে এটা চরণ কমলের ন্যায় হবে চরণ কমল উপমিত কর্মধারায় সমাস